ক্যানিং, সেখান থেকে অশান্তির খবর আসছে। সেখানে বিজেপির যে এসসি মোর্চার নেতা, তাকে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে খবর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির। ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই, ক্যানিং আক্রান্ত বিজেপি এসসি মোর্চার নেতা, তার বাড়িতে হামলা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, যদিও শাসক দল তা অস্বীকার করেছে। আর এই ভোট পরবর্তী হিংসা নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন? তিনি বলছেন যে ভোটের সময় এবং ভোটের পরেও হিংসা চলছে, পুলিশের ওপর কোনো আস্থা নেই, এই সব কিছু নিয়েই, এই সব কিছুর মধ্যেই লড়াই চালিয়ে যেতে হবে। শুনুন কি বলেছেন তিনি। ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয়, ইলেকশনের আগে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে হিংসা হয়, স্বাভাবিক। আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন, এই জেনেই বিজেপি করতে এসছেন। আমার অভিজ্ঞতা গত প্রায় 10 বছর হতে গেল আমি দেখছি, এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি। যারা যাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এখনও চলছে, পার্টি তাদের সঙ্গে আছে, যারা সম্ভব চেষ্টা করছে। পুলিশের উপর ভরসা করি আমরা, কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আর, কিন্তু উপায় নেই। তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন, তারা জানেন, অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন, সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে যাচ্ছেন, কিছুটা আক্রমণে, কিছুটা আক্রমণের ভয়েতে। তো সেন্ট্রাল ফোর্সও আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে। ভোট শেষ, শেষ গণনা, আর দিল্লিতে এবার সরকার গড়ার পালা, কিন্তু এই বঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। একের পর এক অশান্তির খবর সামনে আসছে, বাঁকুড়া, হাওড়া, ক্যানিং, সব জায়গা থেকে। প্রথমে বাঁকুড়ার খবরে নজর রাখবো, বাঁকুড়ার পাত্রসায়রের পর কোতুলপুর, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ আসছে। সেখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, আপনারা জানেন যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি জিতেছেন, কিন্তু তারপরেও আক্রান্ত বিজেপি। কোতুলপুরের কোয়ালপাড়ার ঘটনা, ঠিক কী ঘটেছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, কী অভিযোগ এবং এখনও পর্যন্ত পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে বিষ্ণুপুর লোকসভা সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পর থেকে বিজেপি কর্মী সমর্থকেরা একের পর আক্রান্ত হচ্ছে। কোতুলপুর কোয়ালপাড়াতে যেমন তৃণমূল কর্মী সমর্থক যে অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মীরা সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির সামনে আতশবাজি ফাটায়, এবং বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে তৃণমূল, মানে যেটা বিজেপি কর্মীদের অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা লাঠি সোঁটা নিয়ে এসে তাদের বাড়ি ভাঙচুর এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এরকমই অভিযোগ আসছে। ঘটনাস্থলে কোতুলপুর থানায় পুলিশ গিয়ে দুপক্ষকে সামাল দেয়, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বারে বারে যে এই যে সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পর বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, একদিকে যেমন পাত্রসার, এদিকে কোতুলপুর, দিকে দিকে এরকম হামলা চালাচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে যে ওঠা অভিযোগ তৃণমূল অস্বীকার করছে, তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কম মার্জিনে জয়ী হয়েছে বলে সেটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ পূর্ণেন্দু। অর্থাৎ সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী, তিনি জিতেছেন বিষ্ণুপুর কেন্দ্র থেকে। তারপর থেকেই আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছে যে উত্তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়ার বিভিন্ন জায়গা, পাত্রসায়রের ঘটনার পর এবার কোতুলপুর, সেখানে মাথা ফাটলো বিজেপি কর্মী সমর্থকদের এবং তাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছে। এখানে এসে বাড়ির সামনে এসে পুরোলো বাজি, এখানে বয়স্ক মেয়েগুলো, বয়স্ক মেয়েদের সামনেও বললো এরকম করে, আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে, বাড়িতে ইয়ে করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে 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 বলছে? না, তৃণমূলের নেতারা। কি নাম? নবাড়ি, সুবাড়ি। দেখলাম অনেক ঘর ভাঙচুর হয়েছে, কি বলবো, ওরাই 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 করেছে, আর ওই মাথাও ফেটে গেছে কয়েকজনের, ওরাই হচ্ছে মেরেছে, ওরাই এসে দেখো ছোঁয়াছুড়ি করলো, সব কিছু করলো, আমরা বলতে গেলাম, ওর জন্য আমাদেরকে মারধর করলো সবাই মিলে। তৃণমূলের এখানকার যারা লোকজন আছে তাদের দোকান কাটা, তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা ইয়ে করছে, তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না। তিনজন চারজন কর্মীকে তাদের বারণ করতে গিয়ে তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, এর প্রতিকার কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। এরপরেও যদি এই ধরনের পুনরাবৃত্তি হয়, মার্কা বদলা মারে দিয়ে হবে। সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তিহীন, এটা একটা মানে কি বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়, এটা তৃণমূলের কালচার নয়। সর্বত্র তৃণমূলের জয় যেখানে হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্ত তৃণমূলকে সমর্থন করেছে, সেখানে কোথাও কোনোরকম বিশৃঙ্খলার আচার আচরণ করার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে এরা সামান্য ভোটে জিতেছে,
জিতে নিজেদের গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে, ওদের বিভিন্ন গোষ্ঠী কন্দল, ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর আক্রমণ করছে, এটা ওদের গোষ্ঠী কন্দলের ফল।